أشهد أن لا إله إلا الله ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة ويضل الله الظالمين ويفعل الله ما يشاء আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মারকাজুল উলুম আল ইসলামিয়া জামে মসজিদে জুমার সালাত আদায় করার জন্য আসার তৌফিক ইনায়াত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা ধারাবাহিকভাবে আলোচনা পেশ করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের প্রতি যে ওয়াদাগুলো করেছেন কোরআনুল কারিমের থেকে, সে ওয়াদাগুলো আলোচনা করতে করতে আজকের ১২ নম্বর ওয়াদা আল ইস্তিকামাত। ইস্তিকামাত শব্দের অর্থ হচ্ছে দৃঢ়তা, অবিচলতা, অটলতা। সিদ্ধান্তকর মুহূর্তে, কঠিন মুহূর্তে অটল থাকা, এটাকে বলা হয় ইস্তিকামত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুবরণ করলেন, সাহাবায়ে কেরামদের মধ্যে বিভিন্ন রকমের পেরেশানি দেখা দিল। একদিকে একদল লোক মুরতাদ হয়ে গেল, আর একদল লোক যাকাত দিতে অস্বীকার করল। আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর খবর শুনে ওমর ইবনে খাত্তাবের মতো লৌহ মানব তরবারি হাতে নিয়ে ঘোষণা করতে লাগলেন, যে ব্যক্তি বলবে আল্লাহর নবী মরে গেছে আমি তার গর্দানটা উড়িয়ে দেব। যে কারণে সাহাবায়ে কেরাম যারা জানতেন তারা চুপ ছিলেন, আর যারা জানতেন না তারা বিভ্রান্তির মধ্যে ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খবর পেলেন, তিনি আসলেন সোজা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্তমান যেখানে কবর আয়েশার হুজরা, এখানে ঢুকে পড়লেন। দেখলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর দিয়ে ঢাকা আছেন। চাদরটা খুলে তিনি চুমু খেলেন, এরপরে আবার চাদরটা ঢেকে জনসমক্ষে আসলেন। এসে বললেন আলা মান কানা ইয়াবুদু মুহাম্মাদান, শুনে রেখো যারা মুহাম্মাদের ইবাদত করতে তারা জেনে রাখো, ফাইন্না মুহাম্মাদান কদ মাতা, নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে গেছে। ওয়ামান কানা ইয়াবুদুল্লাহ, আর যারা তোমরা আল্লাহর ইবাদত করতে তারা শুনে রেখো, ফাইন্নাল্লাহ হাইয়ুন কাইয়ুমুন, আল্লাহ তাআলা চিরঞ্জীব চিরপ্রতিষ্ঠিত। এরপরে তিনি কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করলেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফা ইম্মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একজন রাসূল, তার আগের যত নবী রাসূল গণ দুনিয়াতে আগমন করেছেন তারা সকলেই দুনিয়ার থেকে মৃত্যুবরণ করেছেন, চলে গেছেন। তিনিও যদি চলে যান তাহলে কি তোমরা আবার পিছনে ফিরে যাবে? আর জেনে রাখো যারা পিছনে ফিরে যাবে তারা আল্লাহর কোনো ক্ষতি করবে না, নিজেরই ক্ষতি করবে। এই আয়াত তেলাওয়াত করার পরে
সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চিত দুনিয়া থেকে চলে গেছেন, মরে গেছেন। এই যে সিদ্ধান্তকর মুহূর্তে অটল থাকা, এটার নাম হচ্ছে ইস্তিকামত। আমরা যদি দেখি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ থেকে সকালে আসলেন আবু জাহেলের সঙ্গে দেখা, আবু জাহেল প্রতিদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তপ্ত করত। আজকে যখন দেখা জিজ্ঞেস করল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে কি নতুন কোনো খবর আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ আজকে খুব দারুণ খবর আছে, আমি এই একই রাতে এখান থেকে বাইতুল মুকাদ্দাস ওখান থেকে সাত আসমান ভেদ করে মেরাজ করেছি। আবু জাহেল শুনে প্রথমে অট্টহাসি হাসল, পরে সে চিন্তা করল যে এটা একটা মোক্ষম সুযোগ। এইবার যারা মুহাম্মাদের খপ্পরে পড়ে ইসলাম গ্রহণ করেছে তাদেরকে ভাগানো যাবে। সোজা সে জিজ্ঞেস করল, আচ্ছা তুমি আমার কাছে বললে, অন্য কারো কাছে বলবে এটা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ অবশ্যই বলবো। তাহলে একটু বসো, আমি আসতেছি। সোজা চলে গেছে আবু বকরের ঘরে, কারণ ওদের বড় চিন্তা ছিল আবু বকরকে নিয়ে। এই লোকটা আমাদের মক্কার একজন সম্ভ্রান্ত ব্যক্তি, সবসময় ন্যায়ের উপরে থাকেন। এই লোকটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন গ্রহণ করার কারণে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে গেছে, আজকে তাকে আমরা ফিরিয়ে আনতে পারব। আবু বকরের দরজায় গিয়ে করাঘাত করল। আবু বকর বের হয়ে আসলেন, আবুল হাকাম আবু জাহেলের নাম, কেন তুমি এখন আসলে? আবু জাহেল বলল, শুনো, তুমি যার সঙ্গে চলো, এই লোকটা যে একটা পাগল, এই লোকটা যে জিনে ধরেছে, এই লোকটা যে জাদুকর মিথ্যাবাদী, এটা তো আমরা আগেও বলতাম, তুমি বিশ্বাস করো নাই। আজকে সে এমন এক ঘটনা ঘটেছে যে তুমিও বিশ্বাস করবে যে সে মিথ্যাবাদী। কি এমন ঘটনা? বলো যে দেখো, সে বলে আজকের এই রাতে নাকি এখান থেকে বাইতুল মুকাদ্দাস আবার সেখান থেকে সাত আসমান ভেদ করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ লাভ করেছে, মেরাজ করেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার রাসূলকে তা বলেছেন। আবু জাহেল মনে করলো এইবার তীর কাজে লেগেছে, আবু বকর এটা বিশ্বাস করবে না, বলে হ্যাঁ হ্যাঁ তোমাকেও সে বলবে, তোমার কাছে বলার জন্যই আমি তাকে ওখানে বসে রেখেছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, আমি জিজ্ঞেস করতে চাই তিনি এটা বলেছেন কিনা। আবু জাহেল বলল, অবশ্যই বলেছে, আমি কি মিথ্যা বলি নাকি? এবারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, যদি আমার নবী ঠিকই বলে থাকেন তিনি এইখান থেকে বাইতুল মুকাদ্দাস সেখান থেকে সাত আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছেন, আমি সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আন্নাহু রাসূলুল্লাহ, তিনি সত্যই বলেছেন তিনি আল্লাহর রাসূল। এটার নাম হচ্ছে ইস্তিকামত, সর্বাবস্থায় অটল থাকা, অবিচল থাকা, এটার নাম হচ্ছে। আর সুযোগ দেখলে ইসলামের কথা বলি, আবার বিপদ দেখলে সরে যায়, সুবিধাবাদ জিন্দাবাদ, এটা মুনাফিকদের চরিত্র। কাদের চরিত্র? আজকের মুসলিম জাতির জন্য এই দৃঢ়তা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা এরকম অনেকগুলো আছে। হুদাইবিয়ার যখন সন্ধি হচ্ছিল, মক্কার লোকেরা শর্ত দিল, এইবার আপনারা মক্কায় ওমরা করতে পারবেন না, ফিরে যেতে হবে। এমনি ভাবে মক্কার থেকে কোনো ব্যক্তি যদি ইসলাম গ্রহণ করে মদিনায় যায় তাকে ফেরত দিতে হবে। কিন্তু মদিনার থেকে যদি কোনো ব্যক্তি মোরতাদ হয়ে মক্কায় ফিরে আসে কোনো মুসলমান, মক্কার লোকেরা তাকে ফেরত দিবে না। এমনি ভাবে আগামী বছর আপনারা ওমরা করতে আসতে পারবেন, তিন দিন থাকবেন, তরবারি ছাড়া অন্য কোনো অস্ত্র আনতে পারবেন না, তাও তরবারিও খাপের ভিতরে থাকবে, উন্মুক্ত থাকবে না। এরপরে চুক্তিপত্র লেখা শুরু হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখালেন আলীকে দিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে, আর ওদিকে মক্কা আর কুরাইশদের সাথে। ওরা বলল, রাসূলুল্লাহ চলবে না, আমরা যদি আপনাকে আল্লাহর রসুল বলে বিশ্বাস করি তাহলে ঝগড়া কিসের? কাজে এখানে লেখতে হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের সঙ্গে চুক্তি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলী এটা কেটে দাও।
আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি এটা কাটতে পারবো না। যাই হোক, এই